সকাল থেকে মনটা যেন একটা অন্যরকম সেজে উঠেছে, মনে হচ্ছে মানে হোলি চলে এসেছে এরকম একটা মনে হচ্ছে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইস দেখো নিত্যদিনের মতো আজকেও আমি কাজ নিয়ে চলে এসেছি। আমার কাজ বলতে মাঠে ঘাটে কাজ করি আমি, ঠিক আছে, এটাই হচ্ছে আমার কাজ। আর আমি যেটা করি সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই, হ্যাঁ, আর আমি সেটাতে বেশ আনন্দ পাই। গাইস এখনই পড়ে যেতাম, স্লিপ কেটে গেছে পায়ের মধ্যে, ঠিক আছে। তো এই দেখো অনেকেই তোমরা বলো যে কাজ বাজ হয়তো করি না, ঠিক আছে, আর দু তিন দিন থেকে আমার ব্লগ কেন আসছে না গাইস বলবো তোমাদের, কারণ আমার শরীর একদম ভালো ছিল না, যার জন্য আমি ব্লগই দিতে পারিনি, ঠিক আছে। তো আজকে একটু মোটামুটি ভালো আছি, যার জন্য এই তো ব্লগ শুরু করে দিয়েছি। আর আমি সত্যি কথা বলতে দেখো আমি যখন বাড়িতে থাকি, হ্যাঁ, আর আমার শরীর যদি ভালো থাকে আমি কখনো বসে থাকি না, ঠিক আছে। আর কয়েকদিন থেকে একদম ঠান্ডা গরম, ওয়েদার চেঞ্জের জন্য প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য এটাকে বেঁধে দিলাম, ঠিক আছে, এটাকে বেঁধে চলে আসছি। আর আজকে অনেকদিন পরে মানে রুমে থাকতে থাকতে অ্যাকচুয়ালি কী বলতো শরীরটা বেশ একটা ভালো লাগে না, যার জন্য বাড়ির বাইরে বেরোনো হয় না। আর একটু রোদও উঠে গেছে, দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে, যার জন্য ওড়না নিয়ে চলে এসছে এখানে। সচরাচর আমি একদম ওড়নার তো ইউজ খুবই কম করি। তো চলো তোমাদেরকে এদেরকে টামতে আর ছাড়ছে যে আমতে ভেদরাতে আমার দিন শেষ, প্রচণ্ড প্রবলেম হয় গাইস, কী বলবো এদেরকে টামতে টানতে, টানার শক্তিটুকু আমার আর থাকে না, প্রচণ্ড পরিশ্রম করতে হয়, ঠিক আছে। তো যাই হোক গিয়ে বাড়িতে থাকলে পরে বাড়ির তো কাজ বাজ করতেই হয়, তাই না, তো আমিও সেই কাজগুলোই করছি। আর আমার একটা ছাগল এত মানে কী বলবো তোমাদের, এত দুষ্টু মানে গাছে গাছে পেঁচিয়ে বসে থাকে, হ্যাঁ। তো এখন আমি খাবারও খাইনি, বেজে গেছে প্রায় মনে হয় 12টার কাছাকাছি, এখন খাইনি, হ্যাঁ, মাঠের এখানে এলাম। তো এদেরকে একটু বাধা বাধি করলাম, এই তো দেখো বেঁধে দিয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে দেখছি খাবার খেতে হবে, আছে পড়ানো নেই, অনেকদিন পরেই আছে বাড়িতে, ঠিক আছে। তো চলো বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে, দেখি বাড়িতে। আর গাইস আমার বাড়িতে দেখো বাড়ির বাইরের কালারটা এরকম এসছে, কী বলে এটাকে, অরেঞ্জ কালার কেমন হয়েছে, আর এই যে হোয়াইটের মাঝে হচ্ছে তোমার স্কাই ব্লু হচ্ছে কম্বিনেশন করবে, পুরো বাড়িটা কালার হলে এটা অবশ্যই তোমাদের দেখাবো। আর আগে দেখে নাও এই যে কালারটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো কী বলবো, চলো বাড়ি যাচ্ছি খাবার খেয়ে নিই। আর এই দেখো একটা এখানে প্রচণ্ড রোদ উঠে গেছে। সকালের ব্রেকফাস্ট করা বাজে এই মুহূর্তে, ঘড়িতে বাজে 12টা, এখন ব্রেকফাস্ট, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, কিন্তু আমি খাচ্ছি ব্রেকফাস্ট, তাই না, কী খাচ্ছি দেখে নাও, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ব্রেকফাস্টের খাবার দেখেছো, সিঙ্গারা, তারপরে হচ্ছে কী বলো এটা চালের ভাজা, আছে লিকার চা, ঠিক আছে, এই এই খাচ্ছি, খাবে তো চলে আসো দেখে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা, ঠিক আছে। এই দেখো সিঙ্গারা খাবে, খেলে এসো। আর হচ্ছে লিকার চা, চাগুলো মানে ঠান্ডাই হয়ে গেছে, ঘোরাঘুরি করছি কখন থেকে গরম চলে গেছে, যাই হোক গি তো খাচ্ছি, কয়েক দিকে তো খাওয়া দাওয়া নেই সেরকম। হ্যাঁ চিড়েটার মধ্যে আছে কী কী, মামার মা জিজ্ঞাসা হচ্ছে কী কী আছে, এগুলোর মধ্যে কী আছে জানো, চাল ভাজা, সরিষা ভাজা দিয়েছে, ছোলা, বাদাম, চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ, আর একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে কারি পাতা, না সত্যি টেস্ট, না হেভি টেস্ট হয়েছে গো, খাবে, খেলে চলে আসো। আ জাল দে, শুকনো লঙ্কা আসে
অনেকদিন খাওয়া নেই, আজকে খাচ্ছি। খেলে এসব, আমি একা খাই না, সবাইকে দিব। চলে এসো, এগুলো চিবানো যায় না, দাঁত ব্যথা করে, দাঁতগুলো এমনি ভেতরগুলো ব্যথা, খাওয়া যায় না। মা বাবা তুমি আসো সকাল সকাল, মা মেশো বাড়ি যাবে, চলো আজকে চলে এলো দেখলে, এবার শুধু ঢোকো না, কি আর লাগো এত এক ভরে বাবা, আরে মেশো বাড়ি যাওয়া চলো না, বললাম না মেশো মশাই শ্রাদ্ধ এলো এক্ষুনি। ব্যাগ ভর্তি নিয়ে আসছে কি জানি, যাই হোক ক্যামেরায় আমি নিজেকে দেখছি, চুলগুলোর অবস্থা নেই আর কয়েকদিন শরীরটা ভালো নেই না, যার জন্য কি বলতে গেলেও প্রবলেম দাঁতের ওই দিকটা করে। তো গাইস কি বলবো, ক্যামেরা অন করে এতক্ষণ খাওয়া যায় না, ঠিক আছে ঝটপট খেয়ে নিই, হ্যাঁ খেয়ে কথা বলছি, ঠিক আছে মামার দেখা গেল দুদিন এগুলো হচ্ছে পুচকিটা খায়, চলো খেয়ে নে ঘুম থেকে উঠেছে, এই মশারি আর মাথায় ছিল বলে কি অবস্থা করে চিৎকার করে, ভয় পেয়ে গেছে, ভেবেছে এটা কি মাথায় দিয়ে রেখেছে, এটা এটা মশারি তো বাবা, মশারি মশারি উলুলে মশারি দেখে ভয় পেয়ে গেছে মেয়েটা, পাগলের মতো চিৎকার করে, এই বাবা করো তো একটু শুন দেখি দেখি তুমি কীরকম করছিলে, এটা এটা করো তো, করো তো একটু, এরকম কাচলে এরকম কাচলে মশারিটা না, ও ঘুমিয়ে গেলে দিতে ঠিক আছে, কিন্তু ও ঘুম থেকে উঠে যদি মশারি দেখে ওজনটা চিৎকার করে ভয় পেয়ে যায়, মানে যে ওটা কী জিনিস এরকম করে, ঘুম থেকে উঠেছে কথা বলবো না, কথা কব না, থামিয়েছি মা থামি থামি এসে দেখি থামি কী কী এনেছে, ও মা আমার মা কী কী এনেছে দেখো, মাসি বাড়ি থেকে দেখতে পাচ্ছ, এই যে সিম নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, তারপর হচ্ছে কি সিমের বীজ, চলো তোমাদেরকে দেখাচ্ছে কী কী নিয়ে এসছে আমার মা, ঠিক আছে চলো মাম দেখি থামি কী কী নিয়ে এসছে, এক সেকেন্ড তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে, ঠিক আছে প্রায় বাজার নিয়ে চলে এসছে আমার মা দেখতে পাচ্ছ, এই যে সিম, তারপরে এই যে দেখো কদ্দু, এখানে আছে ব্যাঙ্গান, ইহা পেকিয়া, এই কিছু একটা জুড়িবুটি কিছু একটা হবে, ঠিক আছে আর এখানে নিয়ে এসে জলপাই আলু, আর নিয়ে এসে সুপারি, হ্যাঁ তো এত কিছু নিয়ে এসছে, আর মাকে দেখো একটা শাড়িও দিয়ে দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এটা কোলে না, দেখি পাপা দেখি 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 কী দিয়েছে, হ্যাঁ আমি কী দিয়েছে, আর হচ্ছে বাবা এই যে দেখো সুন্দর একটা শাড়ি, হ্যাঁ বেশ ক্যাটালগটা খুব সুন্দর দেখো মেয়েটা, হেবি সুন্দর, এই আমাকে ফোনটা কীরকম দেখছে, এই যে দেখো ঘুম থেকে উঠেছে না, তো এগুলো হচ্ছে দিয়ে দিয়েছে মাসি বাড়ি থেকে, মা এত কিছু এগুলো নিয়ে এসেছিলো, তো আমাকে এখন এগুলো মা আপাতত রেখেছে এরকমভাবেই, ঠিক আছে এগুলো রাখবে, আর ওখানেও কিছু ওই পাস্তাতে কিছু জিনিস আছে, তো সেগুলো পরে দেখাবো, ঠিক আছে মুখটাকে কী করেছে দেখো, ঘুম থেকে উঠলো না ঘুমের জন্য, হ্যাঁ তো চলো এগুলো একটু গুছিয়ে রাখতে হবে, এগুলো গোছাগুছি করে তারপরেই
বাবার সাথে কথা বলছি, ঠিক আছে? এই তো ঘুম থেকে উঠে গেলে কিছু করার নেই, কারণ একে এখন কিছু করতে দিয়ে ও মার কাছে দিয়ে দিয়ে কাজ করবো। হ্যাঁ চলো পরে কথা বলছি। উচ্ছে ভাজা আর হচ্ছে এখানে আলু সিদ্ধ করে দিয়েছি, ডিম ডিম। হ্যাঁ আজকে রান্নার রেসিপি, আর এখানে রয়েছে ডিম সিদ্ধ। হ্যাঁ আলু দিয়ে ডিম হবে, উচ্ছে ভাজা হবে, আর কি রান্না করে জানি না, এখন রান্না বসিয়েছি। বলছে আমার কি খাচ্ছিস রে? কি কি বলবো, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যদি ভিডিও ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, আর নতুন যারা বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর ভিডিওগুলো অবশ্যই দেখো, তোমাদের জন্য এত কষ্ট করছি, প্লিজ লাইক করে দেবে। চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তো ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা।